এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা বিমানবন্দর থেকে নেমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবেন সরাসরি বিজেপি রাজ্য দপ্তরে। অমিত শাহর আজ রাজ্য সফর, রাজ্য দপ্তরে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে বিজেপি নেতাদের সাথে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ রাত 9টায় দলীয় বৈঠকে থাকবেন অমিত শাহ। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতিশ, বিস্তারিত জানবো সফরসূচি, আপাতভাবে জানতে পারা যাচ্ছে এছাড়াও অমিত শাহ আর কোন কোন ক্ষেত্রে উপস্থিত থাকছেন, কি বলবে এই সম্পর্কে? দেখো, আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে ন্যাশনাল কাউন্সিলের যে বৈঠক, সেই বৈঠক কিন্তু নবান্নে করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সামগ্রিকভাবে আজকে রাত্রিবেলা 9টা নাগাদ, 8:30 থেকে 9টার মধ্যে তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরে নামবেন, এবং কলকাতা বিমানবন্দরে নামার পর তিনি সরাসরি চলে আসবেন একদম যে বিজেপির যে রাজ্য সদর দপ্তর রয়েছে সেই রাজ্য সদর দপ্তরের উদ্দেশ্যে। এবং সেখানে এসে তিনি রাজ্য বিজেপির যারা নেতারা রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক করবেন, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে। 6 মুরলীধর সেন লেনে তিনি কিন্তু যাবেন এবং সেখানে গিয়ে তিনি একটি বৈঠক করবেন, এমনটাই সূত্রের খবর। এবং তার সঙ্গে সঙ্গে দলীয় বৈঠকের পর সামগ্রিকভাবে তিনি আবার চলে যাবেন বাইপাসের ধারে একটি হোটেলে, তিনি যেখানে থাকবেন সেখানে। এবং সেখানের পর কালকে সকালবেলা, অর্থাৎ কালকে সকালে তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে ন্যাশনাল কাউন্সিলের যে বৈঠক, সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন। অর্থাৎ বলা যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগেই দলীয় যে বৈঠক, সেই দলীয় বৈঠকে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ বলা যেতে পারে যে রাজ্যের বর্তমান পরিস্থিতি দলীয় বৈঠকে যেটা আলোচনার বিষয় দেবাশিস, সেটা হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যারা নেতারা রয়েছেন, রাজ্য বিজেপির যারা নেতারা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণরূপে জানাবেন অমিত শাহকে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা বলা চলে যে রাজ্যের বর্তমান যে সংগঠন, অর্থাৎ বিজেপির যে সংগঠন, সেই সংগঠন কী পরিস্থিতিতে রয়েছে, কী অবস্থায় রয়েছে, সেই সম্পর্কে বিষয় যাবতীয় তথ্য কিন্তু তিনি রাজ্য বিজেপির যারা নেতারা রয়েছেন তাদের কাছ থেকে নেবেন।